শস্য মাড়াই ও ঝাড়াই পরিষ্কারক যন্ত্রপাতি ইউনিটটিতে সবাইকে স্বাগতম। ক্ষেত থেকে পরিপক্ক শস্য যেমন ধান, গম, ডাল ইত্যাদি কেটে সংগ্রহ করার পর কৃষকদের প্রধান কাজ হচ্ছে সেগুলোকে মাড়াই ও ঝাড়াই করা। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দীর্ঘকাল ধরে সনাতনী পদ্ধতিতে হাতে পিটিয়ে বা গরুর সাহায্যে মাড়াই করার প্রচলন রয়েছে। এতে অনেক বেশি শ্রমিক লাগে বলে মাড়াই খরচ বেড়ে যায়। বৃষ্টির সময় সনাতন পদ্ধতিতে মাড়াই করা যায় না বলে প্রচুর ধান ও গম নষ্ট হয় এবং গুণগত মান কমে যায়। সেদিকটির প্রতি লক্ষ্য রেখে উদ্ভাবিত হয়েছে বিভিন্ন ধরনের শস্য মাড়াই ও ছাড়াই যন্ত্রের। এই ইউনিটে এসব যন্ত্র নিয়ে আলোচনার পাশাপাশি তার ভিডিও উপস্থাপনাও রয়েছে। শস্য মাড়াই ও ছাড়াইয়ের কাজে বাড়ি কর্তৃক উদ্ভাবিত হয়েছে শক্তিচালিত ক্লোজড ড্রাম থ্রেশার, যা উচ্চ মাত্রায় শ্রম ও অর্থ সাশ্রয়ী এবং এর মাড়াই ক্ষমতা পা চালিত মাড়াই যন্ত্রের চেয়ে 8 গুণ বেশি। এই যন্ত্রটি নিয়ে এই ইউনিটে বিশদ আলোচনা করা হয়েছে, পাশাপাশি এর ব্যবহারও ভিডিও আকারে উপস্থাপিত হয়েছে। ভুট্টার মতো অন্যতম একটি শস্যকে মাড়াই করার জন্য বাড়ি কর্তৃক উদ্ভাবিত হয়েছে হস্ত ও শক্তিচালিত দুটি ভিন্ন ভিন্ন ভুট্টা মাড়াই যন্ত্র। ভুট্টা চাষীদের জন্য এর ব্যবহারও ভিডিও আকারে উপস্থাপন করা হয়েছে। এছাড়া যন্ত্রের কার্যক্রম ও রক্ষণাবেক্ষণও তুলে ধরা হয়েছে। বাদামের খোসা ছাড়ানোর কাজেও হস্ত ও শক্তিচালিত কৃষি যন্ত্র ব্যবহার করা হচ্ছে। এই ইউনিটে বাড়ি কর্তৃক উদ্ভাবিত হস্ত ও শক্তিচালিত বাদাম মাড়াই যন্ত্রের ব্যবহার ভিডিও সহ উপস্থাপন করা হয়েছে। খাদ্যশস্য প্রধানত ধান মাড়াইয়ের পরও কিছু কাজ থেকে যায়, যেমন মাড়াইকৃত ধানগুলো থেকে অপ্রয়োজনীয় অংশগুলো আলাদা করতে ছাড়াইয়ের প্রয়োজন হয়। এক্ষেত্রে প্রচলিত পদ্ধতিতে ছাড়াইয়ের পাশাপাশি আজকাল আধুনিক ছাড়াই যন্ত্রও ব্যবহৃত হয়ে থাকে। এসব যন্ত্রের পরিচিতি ভিডিও আকারে এই ইউনিটে উপস্থাপিত হয়েছে। এছাড়াও আলু গ্রেডিং যন্ত্র ও হলুদ পলিশার নিয়েও এই ইউনিটে আলোচনা করা হয়েছে। সবশেষে রয়েছে একটি ইন্টারঅ্যাক্টিভ টেস্টের ব্যবস্থা, যা শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানের যথাযথ মূল্যায়ন করতে সক্ষম।